নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। বৃহস্পতি মার্গী গতিতে ফিরে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে আপনারা জানেন, অলরেডি জেনে গেছেন। এ বছরের একদম শেষ দিন, একদম লাস্ট ডে অফ দ্য ইয়ার, 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর বছরের শেষ দিন, সকাল 8:10 মিনিটে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। এবং বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আমাদের যেটা ন্যাচারাল জোডিয়াক, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস, একাদশ ঘর, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, সেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন বা কি ধরনের রেজাল্ট, ফলাফল তারা পেতে চলেছেন। বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ, তার কারণ বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি। বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি হিসেবে বৃহস্পতি ফিরছে, বৃহস্পতি অবস্থান করে থাকছে তৃতীয় ঘরে, 3rd হাউসে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তৃতীয় ঘরে, এবং সেখানে সে মার্গী গতিতে ফিরছে। এবং মার্গী গতিতে ফেরার পর এই বৃহস্পতি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2024-এর, 2024-এর প্রথম 4টে মাস বৃহস্পতি এই 3rd হাউসেই থাকবে, তৃতীয় ঘরেই থাকবে মার্গী গতিতে। এবং মে মাসে যথারীতি বৃহস্পতি চলে যাবে 4th হাউসে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের। এবং এই বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, যেহেতু তাদের শনির সাড়ে সাতির ফেজ চলছে, তারা কিন্তু বহু দিক থেকে একটা স্বস্তি এবং রিলিফ, এই সাময়িক একটা যে টাইম ফ্রেম, একটা যে সময়কাল 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়কালে কিন্তু বিভিন্ন দিক দিয়ে তারা অনেক স্বস্তি, রিলিফ এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ রকমের সুফল পাবেন। এবং এই বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা একাদশ ঘর, অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যেটা 11th হাউস, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা নবম ঘর, 9th হাউস, ভাগ্যস্থান, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে মার্গী গতির বৃহস্পতির। এবং মার্গী গতির বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সপ্তম ঘর। সুতরাং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সপ্তম, নবম এবং একাদশে মার্গী গতির বৃহস্পতির দৃষ্টি থেকে বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন দিক দিয়ে শুভ ফল লাভ করবেন। এবং এর সঙ্গে আর একটা যোগ সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা একাদশ ঘর, সেখানে মঙ্গল সঞ্চার করবে 27 ডিসেম্বর। 27 ডিসেম্বর একদম রাত্রির 12:22 মিনিটে, ফলে সেটা 28 ডিসেম্বর হয়ে যাচ্ছে। তো সেখানে মঙ্গল সঞ্চার করবে, এবং মঙ্গল সঞ্চার করার ফলে মঙ্গল কিন্তু, মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, তৃতীয়স্থ বৃহস্পতি এবং একাদশস্থ বৃহস্পতি এবং একাদশস্থ মঙ্গলের একটি স্থান বিনিময়, ক্ষেত্র বিনিময় বা হাউস এক্সচেঞ্জ যোগ সংগঠিত হবে। তৃতীয়পতি চলে আসছে একাদশে এবং একাদশপতি বৃহস্পতি চলে যাচ্ছে তৃতীয়ে, একটা হাউস এক্সচেঞ্জ যোগ তৈরি হচ্ছে। এবং এই একাদশের মঙ্গলের ওপর বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু থাকবে। শুধু স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময় নয়, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে, যে মঙ্গল হচ্ছে দশমের অধিপতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কাজ, কর্ম, কেরিয়ার, প্রফেশন, তাদের বৃত্তি, পেশা, যাই বলি না কেন, সেই 10th হাউসের লর্ড মঙ্গল চলে আসছে তাদের 11th হাউসে, ফলে সার্বিকভাবে শুভ ফল কিন্তু আশা করা যাচ্ছে। প্রথমে যেটা আমি মূলত বলবো, সেটা হচ্ছে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যেহেতু তাদের রাশি লগ্নের ওপর শনি অবস্থান করে থাকছে এই সময়, শনির কিন্তু তৃতীয় দৃষ্টিও থাকবে বৃহস্পতির ওপর। একটা খুব সুন্দর, একটা খুব সুফলদায়ী গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। প্রথমে যেটা, তা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ব্যবসা, বিজনেস ওরিয়েন্টেড পিপল,
তাদের জন্য একটা বিশেষ শুভ ফল, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, নতুন কোনো প্রপোজাল তারা অ্যাকসেপ্ট করতে পারেন, নতুন কোনো প্রজেক্ট তারা শুরু করতে পারেন, যে কোনো ধরনেরই ব্যবসা বাণিজ্য হোক না কেন সেখানে একটা শুভ ফল তারা পাবেনই, তারা যদি একটু সচেষ্ট থাকেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যেহেতু শনি অবস্থান করে থাকবে, প্রত্যেকটা কাজই কিন্তু হবে কিছুটা বিলম্বের মাধ্যমে, কিছুটা বাধা বিঘ্নের মাধ্যমে, এবং প্রবল পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে, তার মাধ্যমেই কিন্তু আপনারা বিশেষ একটা সুফল পাবেন। স্বামী বা স্ত্রীর উন্নতি সাফল্য, স্বামী বা স্ত্রীর কর্মলাভ, স্বামী বা স্ত্রীর বিদেশ যাত্রারও যোগ কিন্তু এই সময়কালের মধ্যে থাকছে, অর্থাৎ 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে। আর একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যেখানে দশমপতি মঙ্গল থাকছে, এর ফলে কোনো না কোনোভাবে আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধি হবে, সাফল্য লাভ হবে, বয়সে বড় ভাই বোনেদের সাফল্য তারা পাবেন, এবং কিছু সৎ বন্ধু লাভ, বা যারা তাদের দীর্ঘদিনের বন্ধু, বন্ধু বান্ধবের একটা সাপোর্ট, সহযোগিতা ইত্যাদিও তারা পাবেন। বন্ধু বান্ধবের সহযোগিতার মাধ্যমে কিছু বিপন্নতাও তারা কিন্তু অতিক্রম করতে পারবেন। এবং সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেমন আয়ের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে, ঠিক সেই রকমই কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা সুপরিবর্তন, কর্মক্ষেত্রে তাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত কোনো পরিস্থিতি তৈরি হবে এবং নতুন কর্মলাভেরও সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানেও তারা তাদের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ শুভ ফল পাবেন। আর তাদের বিভিন্ন মানুষের সঙ্গে, সেই সমস্ত মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্র, যোগাযোগের ক্ষেত্র, আদান প্রদানের ক্ষেত্র বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে ভাগ্যের পরিবর্তন, সুপরিবর্তন, বৃহস্পতি যেখানে অবস্থান করে তার চেয়ে অনেক বেশি সে সুফল দিয়ে থাকে, যেখানে বৃহস্পতির আসপেক্টগুলো থাকে, দৃষ্টিগুলো থাকে, যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সপ্তম নবম এবং তার সঙ্গে সঙ্গে একাদশ, এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু শুভ ফল পাবে। ভাগ্যোন্নতি, ভাগ্যের শ্রীবৃদ্ধি, ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্য লাভ, যেখানে যেখানে ভাগ্য হানির সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে বৃহস্পতি নিশ্চিত রূপে সুরক্ষা প্রদান করবে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা বস বা পিতৃস্থানীয় ব্যক্তি, এই ধরনের মানুষদেরও একটা সহযোগিতা, সাপোর্ট ইত্যাদিও তারা পাবেন, নিশ্চিত রূপে পাবেন। এবং এই বৃহস্পতির যেটা সপ্তম দৃষ্টি, যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে দৃষ্টি থাকছে নবম স্থানে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখতে পাবেন যে লাক বা ডেস্টিনি বা ভাগ্য তাদের ফেভার করছে। বহু সময় আমরা যেটা আপনাদের আমি বহুবারই বলেছি, মানুষ অনেক চেষ্টা করেও যে কাজ করতে পারেন না, ভাগ্য লাক যদি ফেভার করে তখন কিন্তু মানুষ সেই কাজ খুব সহজেই, তিনি হয়তো কিছুটা আশ্চর্য হয়ে যান, তিনি সহজেই সেই বাধা বিঘ্ন অতিক্রম করে ভাগ্য লাভ কিন্তু তিনি করতে পারেন। বৃহস্পতি মার্গী গতিতে ফিরে 31 ডিসেম্বর 2023 বৃহস্পতি মার্গী গতিতে ফিরে একটা অভূতপূর্ব সুফল কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড হাউসে রাহু থাকছে এবং এই সেকেন্ড হাউসে এই রাহুর ওপর আবার মঙ্গলের একটা দৃষ্টি থাকছে। এর ফলে যে ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা নিকটজন, আত্মীয় স্বজন, কুটুম্ব, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে একটা বিরোধ, বাক বিতণ্ডা ইত্যাদির মাধ্যমে কিন্তু সেখানে সম্পর্কে একটা তিক্ততা তৈরি হতে পারে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোনো ব্যাড ফুড হ্যাবিট বা কোনো ভুল পান ভোজন আহার ইত্যাদির কারণে কিন্তু হেলথের সমস্যা তৈরি হতে পারে। এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কটুতা, কর্কশতা বা মানুষকে হার্ট করে কথা বলা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ সেকেন্ড হাউসে একটি পাপগ্রহ এবং সেই পাপগ্রহের ওপর আরেকটি ক্রূর গ্রহের দৃষ্টি,
এটাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে বিশেষভাবে বিব্রত করবে এবং বিপন্ন করবে, সে ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তবে এক্ষেত্র এই ক্ষেত্রটি একদম নিশ্চিত যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগামী বছরের প্রথম চারটি মাসে বিবাহের যোগ প্রবলভাবে থাকছে। মনোমতো পছন্দ মতন শুভ একটি যথার্থ সংযোগ এবং বিবাহের যোগ কিন্তু প্রবল পরিমাণে থাকছে, এবং কোথাও কোথাও বিবাহের একটা নেগোসিয়েশন অ্যারেঞ্জমেন্ট ইত্যাদিও তৈরি হতে পারে এবং বিবাহ সংঘটিত হওয়ারও কিন্তু প্রবল যোগাযোগ থাকছে। বিবাহ ক্ষেত্র অত্যন্ত শুভ এবং অত্যন্ত প্রবল থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই মার্গী গতিতে বৃহস্পতি ফেরার পর। ওভারঅল অত্যন্ত শুভ, কিন্তু সেকেন্ড হাউসে রাহু আর সেই রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি, তাদের কিছু কিছু ক্ষেত্রে বাক্য প্রয়োগ পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু এই সময়কালে থাকা বিশেষ প্রয়োজন। নমস্কার।